নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন সমীর কিচেন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের সাথে যেই রেসিপিটা শেয়ার করব আশা করি আপনাদের সবার খুব ভালো লাগবে আজকে আমি আপনাদের সাথে দই চিকেন কিভাবে কম উপকরণে আর কম সময়ে আপনারা বানিয়ে নিতে পারেন সেটি আমি করে দেখাবো দেখুন এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি এরপর আমরা ওর মধ্যে এক চামচের মতন আদা বাটা আর এক চামচের মতন রসুন বাটা আর এক চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে আমরা চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে নেব আচ্ছা যারা আমার চ্যানেলে নতুন আর এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলকে একটু সাবস্ক্রাইব করে দেবেন আর আমার রান্না ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করতে ভুলবেন না দেখুন এখানে আমাদের চিকেনটা ম্যারিনেট করা হয়ে গেছে এরপর আমরা চিকেনটা ঢেকে আধ ঘন্টার জন্য রেখে দেব। আধ ঘন্টা পর আমরা গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে আমরা রিফাইন তেল দিয়ে দেব তেলটা যখন গরম হবে তখন আমরা যে ম্যারিনেট করা চিকেনগুলো ছিল সেইগুলো আমরা এইভাবে দিয়ে আমাদের চিকেনগুলোকে একটু ফ্রাই করে নিতে হবে চিকেনগুলো যখন ফ্রাই হবে একটা সাইড তখন আমরা চিকেনগুলোকে উল্টে দিয়ে চিকেনগুলোর অপর সাইডটা আমরা এইভাবে ফ্রাই করে নেব আচ্ছা এইভাবে কিন্তু যখন আপনারা চিকেনগুলোকে ফ্রাই করবেন না তখন গ্যাসটা মিডিয়াম আঁচেই রেখে দেবেন মিডিয়াম আঁচে রেখে দিয়ে এইভাবে একটু আসতেই আমাদের চিকেনগুলোকে ফ্রাই করে নিতে হবে আর খুব তাড়াতাড়ি চিকেনগুলো ফ্রাই হয়ে যাবে তারপরে আমরা চিকেনগুলোকে এইভাবে তুলে নেব আর এইভাবেই আমরা আর যে চিকেনগুলো আছে সেইগুলোকে আমাদের এইভাবে ফ্রাই করে নিতে হবে এইভাবে আপনারা চিকেন রান্না করে দেখবেন বেশি উপকরণ তো লাগেই না আর খুব কম সময়ে চিকেনটা রান্না হয়ে যায় আর চিকেনটা কিন্তু দারুণ টেস্ট হয় তো আপনারা অবশ্যই এইভাবে রান্না করবেন আর প্লিজ কমেন্ট করবেন দেখুন চিকেনটা তো ফ্রাই হয়ে গেল এরপরে আমরা ওই তেলের মধ্যেই গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেবো তারপরে আমরা ওর মধ্যে পচানো পেঁয়াজ দিয়ে দেব এখানে আমি চারটে পেঁয়াজ ভালো করে কুচিয়ে নিয়েছি এরপর আমাদের পেঁয়াজটাকে ভালো করে একটু নরম নরম করে ফ্রাই করে নিতে হবে পেঁয়াজটা যখন নরম ফ্রাই হয়ে যাবে তখন আমরা ওর মধ্যে আদা বাটা রসুন বাটা আর এখানে আমি লঙ্কা কুচি দিয়ে তারপরে আমাদের আরও কিছু সময়ের জন্য মানে দু তিন মিনিটের মতন একটু মশলাটাকে ভালো করে ফ্রাই করে নেব এরপরে আমরা দু তিন মিনিট পর ওর মধ্যে আমরা শুকনো লঙ্কা আর এখানে আমি এক চামচের মতন ধনে গুঁড়ো এক চামচের মতন মৌরি দিয়ে তারপরে আমরা আবার দু এক মিনিটের মতন একটু মশলাটাকে পেঁয়াজের সাথে কষিয়ে নেব এখানে পেঁয়াজের সাথে মশলাটা যখন কষানো হয়ে যাবে তারপর আমরা ওর মধ্যে এখানে আমি কাজু বাটা দিয়ে দিয়েছি কাজু বাটাটাকে আবার আমরা মশলাটার মধ্যে ভালো করে একটু নাড়িয়ে নেব এখানে আমরা কাজু বাটাটাকে দু এক মিনিটের মতন একটু ভালো করে মশলাটার সাথে নাড়িয়ে নিয়ে তারপরে আমরা ওর মধ্যে যে চিকেনটাকে আমরা ফ্রাই করে রেখেছিলাম সেই চিকেনটাকে আমরা মশলার মধ্যে এইভাবে দিয়ে দেব আচ্ছা আপনারা না যে কোনো স্পেশাল দিনে মানে কম সময়ের মধ্যে এইভাবে একটু চিকেন রান্না করে নেবেন দারুণ খেতে লাগে কিন্তু যাই হোক দেখুন এখানে তো চিকেনটা আমাদের দেয়া হয়ে গেছে এরপরে আমরা চিকেনটাকে মশলার সাথে একটু নাড়িয়ে দিয়ে তারপরে আমরা ওর মধ্যে পরিমাণ মতন একটু লবণ দিয়ে দেব এখানে আমরা লবণটা পরিমাণ মতন একটু দিয়ে তারপরে আমরা চিকেনটাকে আবার একটু নাড়িয়ে দেবো চিকেনটাকে নাড়িয়ে দিয়ে তারপরে আমাদের ঢেকে দিয়ে আমাদের চিকেনটাকে চার পাঁচ মিনিটের মতন একটু হতে দিতে হবে চার পাঁচ মিনিট পর আমরা ঢাকনাটা উঠিয়ে দেব দেখুন চিকেনটার থেকে প্রায় তেলটা একদম বেরিয়ে এসছে এরপরে আমরা চিকেনটাকে একটু নাড়িয়ে দেব চিকেনটাকে নাড়িয়ে দিয়ে তারপরে দেখুন এখানে আমি দই নিয়ে নিয়েছি আচ্ছা এখানে কিন্তু আমি প্রায় আড়াইশো গ্রামের মতন দই নিয়ে নিয়েছি এরপরে আমরা দইটাকে ভালো করে একটু ঘুটে দেব। দইটা ঘুটে নিয়ে তারপরে আমাদের দইটাকে চিকেনের মধ্যে দিয়ে দিতে হবে আচ্ছা এখানে যদি আপনি বেশি পরিমাণ একটু গ্রেভি রাখতে চান তাহলে একটু বেশি করেই দইটা দিয়ে দেবেন দইটা দিয়ে তারপরে আমাদের দইটাকে চিকেনের সাথে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে চিকেনের সাথে আমরা দইটাকে ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে আমরা ঢাকা দিয়ে আরও চার পাঁচ মিনিটের মতন একটু হতে দেব। আচ্ছা এই সময় কিন্তু আমরা গ্যাসটাকে মিডিয়াম রেখে দেব। চার পাঁচ মিনিট পর আমরা ঢাকনাটা উঠিয়ে দিয়ে তারপরে দেখুন এই যে আমাদের চিকেনটা চিকেনটাকে আমরা একটু নাড়িয়ে দেব। চিকেনটাকে নাড়িয়ে দিয়ে তারপরে আমরা ওর মধ্যে এখানে আমি জিরে ভেজে গুঁড়ো করে সেই ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম এখানে এক চামচ এরপরে আমি ওর মধ্যে এক চামচের মতন একটু কসুরি মেথি দিয়ে দেব আর এখানে আমি এক দেড় চামচের মতো একটু চিলি ফ্লেক্স দিয়ে দেব তারপরে আমরা ওর মধ্যে ধনে পাতা কুচি দিয়ে দেব। ধনে পাতা কুচি দিয়ে তারপরে আমাদের সব কিছুকে একসাথে একটু মিশিয়ে নিতে হবে আচ্ছা এটা কিন্তু আমাদের চিকেনের একদম লাস্ট ফিনিশিং মানে চিকেনটা আমাদের প্রায় রেডি তো এইভাবে সব কিছু মশলাটাকে আমরা মিশিয়ে নিই আমরা দু এক মিনিটের মতন একটু চিকেনটাকে একটু নাড়িয়ে নিলেই আমাদের রেডি হয়ে যাবে দই চিকেন এই রেসিপিটা আপনারা অবশ্যই রুটি পরোটা নান পোলাও সব কিছুর সাথেই ট্রাই করতে পারেন রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করতে ভুলবেন না আজ তাহলে এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে ধন্যবাদ